ব্যাক টু মাই চ্যানেল পুতুল দি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমি তো ভালো আছি। তো এখন আমরা একটু বাজারে বেরোবো, ঠিক আছে? তো আমার মেয়েকে বললাম, মানে তুই রেডি হয়ে নে, তারপর আমিও রেডি হয়েছি। আমি রেডি হয়ে আছি অবশ্য, মানে একটু চুল টুলগুলো বাঁধবো, তাহলেই আমি হবে, মানে জামা টামা সবই পরে আছি। তো চলো আমি রেডি হয়ে নিই, রেডি হয়ে বেরোচ্ছি। কোথায় যাচ্ছি সেটাও দেখাবো তোমাদেরকে, তো তোমরা সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস, আমি রেডি হয়ে আছি আর মা এখানে রেডি হচ্ছে, চুল বাঁধছে এখনো। হয়েছে তোমার? আমার চুল টুল বেঁধে আমি রেডি হয়ে গেছি, মেয়ে তো ওখানে বসে আছে, ও রেডি হয়ে ওই যে টেডি বিয়ার নিয়ে খেলা করছে, জন্মদিনে এটা গিফট পেয়েছে, একটা মামা দিয়েছে, তো তাই এটা নিয়ে বসে আছে। হ্যাঁ নি, চলো এটা প্যাকেটের মধ্যে ভরে দে, ভরে দে, তাড়াতাড়ি চল, সাতটা বেজে গেছে। চলো ফ্রেন্ডস, তাহলে আমার সাথে থাকো, আমার না আমার আর মেয়ের সাথে থাকো, আমরা একটু বাজারে বেরোচ্ছি। তা কী কিনে নিয়ে আসছি, কী কিনতে চললাম তোমাদের আমি দেখাবো, ঠিক আছে? চলো তো দেখো, আমরা রাস্তাতে হাঁটছি, বেরিয়ে গেছি এখন। অর্ধেক রাস্তা চলে এসেছি, এখন হাঁটছি, হেঁটেই যাচ্ছি, হেঁটেই যাচ্ছি আর চলে এসেছি। না না, পরীক্ষা না, আবার বই কিনতে এসেছি। আন্ডা মারবে তো, ডান্ডা দিয়ে দাও তাড়াতাড়ি, হাতে করে নেবো, পকেটে নেবো, হাতে করে নিয়ে যা, না হাতে করে নেবো, এটা আমার হলে হাতে করে কেন, পকেটে করে নিয়ে যাচ্ছি।
আমরা বাজার থেকে চলে এলাম। কোথায় আপনারা? অন্ধকার নাই তো? দোকানটা আমি জীবনে নেবো না, বেকার 15 টাকা।
চলে গেল। দেখো আলু আদা রসুন নিয়েছি, আর পেঁয়াজটা নিলাম না, কারণ পেঁয়াজটা আমি ঠিকমতো বাছতে পারবো না, ও আমার বড়ইও ঠিকমতো নিয়ে আসবে দেখে আমি ওই জন্য নিলাম না। আর এই যে কাঁচা লঙ্কা নিয়ে এলাম, কারণ আমাদের কাঁচা লঙ্কাতেই সব কিছুই হয়, মানে তরকারিতে দেওয়া এ করা সব কিছু হয় খাওয়া থেকে এ থেকে, তো কাঁচা লঙ্কাটা নিয়ে এলাম। কাঁচা লঙ্কাটা আমার খুব লাগে, শুকনো লঙ্কা আমরা খাই না। চলো এবার রাতের রান্না তো ব্যবস্থা করতে হবে, রাতের রান্নাটা কি করি সেটাই বুঝতে পারছি না। আমার বর এখনই ফোন করেছিল, তো বলছে যাই করো না কেন আমি কিন্তু অল্প খাবো, কারণ ওর অফিসের মালিক অনেক কিছু খাইয়েছে, রুমালি রুটি, তারপরে চিলি চিকেন, চিকেন পকোড়া, ফল মূল অ্যান্না তেনা তেনা সব কিছুই খাইয়েছে, তো বলছে না আমার সেরকম আর খিদে নেই, তা আমি যেটাই খাই না তুমি যাই করো না কেন আমি অল্প কিছু খাবো। ঠিক আছে অল্প, এখন কী করি দেখা যাক। এখানে টেবিলে কি আছে, আমার দিনেতে দিনে যা রান্না করেছিলাম, এই যে খানি মুগের ডাল আছে আর ভাত আছে, দুজনের মতো ভাত আছে, দুজনে অল্প অল্প করে হয়ে যাবে ভাত। তো ভাবছি কি করব, ভাবছি তাই কি করব। আমার বর তো বললো রুটি করলে রুটি খাবো না, তো আমরা দেখি ভাত আছে ডাল আছে, তো রুটি যদি না খাই তো অল্প করে, না এখন বলবো না, খাবারটা আগে করি তারপরে তোমার দিকে খাবো। চলো। আরে রানি তুই বসে বসে কি করছিস, নখ খাচ্ছিস? আমি তো চোখে কানা, চোখে কি দেখতে পাচ্ছি না যে মুখের ভেতরে আঙুলটা ভরে বসে আছিস? তুই যে এক্ষুনি ফুচকা খেয়ে এলি, আঙুলটা চাটছিস নাকি, আঙুলে লেগে আছে? এ পড়তে বস, বললে কানে কথাটা ঢুকবে না। আরে তো ফ্রেন্ডস দেখো আমার আটা মাখা হয়ে গেছে, এবার আলুটা কেটে নিই তাড়াতাড়ি করে চটপট করে, আমার বড় আবার তাড়াতাড়ি চলে আসছে। আর রান্নাঘরে যা মশা, বেশিক্ষণ থাকা যাবে না, এত মশা লাগে না তোমাদের রান্নাঘরে এরকম মশা থাকে? আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তো, আমার ঘরে এত মশা গো এত মশা, ধূপ দিয়েও কুল পায় না। Thank you.
গরম গরম লুচি ভাজলাম আর তোমার আলু ভেজেছি, আলু ভাজাটাও দেখাই তো সাথে আলু ভাজা। আজকে রাতে আমি খাবার কি করলাম, লুচি আলু ভাজা আর অল্প একটু ডাল আছে, মুগের ডাল আর ভাত আছে। আর যাই হোক মানে চারজন আমরা যে যা যেটা খাই খাবে, তো খাওয়া হয়ে যাবে ওতে। তো চলো ফ্রেন্ডস, আজকে রাত্রে মানে আমি বিকেল থেকে কোথায় গেলাম, কি করলাম, বাড়িতে কি করলাম না করলাম, মেয়েদের সাথে কি গল্প করলাম, কি কথা বললাম, তোমাদেরকে সবটুকুটা শেয়ার করলাম। আর যারা আমার নতুন চ্যানেল দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ মানে আমি এই ব্লগ আমি এই প্রথম দিচ্ছি, ঠিক আছে? প্রথম বলতে গেলে এর আগে দুটো ব্লগ দিয়েছি আর এটা নিয়ে আমার থার্ড ব্লগ হবে। তো জানি না আমি কেমন পারছি বা বলতে পারছি জানি না, তো যদি কিছু ভুল হয় তোমরা ক্ষমা করো, আর যদি মানে তোমরা মানে খারাপ কি ঠিক কি ভুল কি বললাম না বললাম তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? আর সাবস্ক্রাইবটা যেন অবশ্যই করবে, সাবস্ক্রাইব করলে হবে না, বেল আইকনিকটা অবশ্যই যেন তোমরা টিপে দেবে, যাতে পরের মানে ব্লগটা দিলে পরে নোটিফিকেশানে তোমাদের চলে যায়, নোটিফিকেশানটা মানে অল নোটিফিকেশানটা অনটা তোমরা অন করে রাখবে। আর কিছু মনে করো না, আমি ঠিক বলতে পারছি না, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে না আমি নতুন ব্লগ করছি। তো চলো আজকে এখনকার মতো ব্লগটা আমার এই পর্যন্তই। তো সবাইকে গুড নাইট, তোমরা ভালো থেকো, টাটা।